Sankardas coaching everybody, and today I am going to teach you one of the most important lessons of English grammar. Dekho ajke eschi ami Abhishek sir adjective niye chole eschi sorasori ami adjective er je basic rules gulo sei rules gulo theke ki dhoroner proshno ashe ki ki dhoroner error correction hoy koto dhoroner hoy shegulo ami details e ami bolbo na ajke karon amader shomoy khub simito ami minute 10 theke 15 minute er moddhe ami main me je rules gulo sei rules gulo kintu ami ekhane byakha korar chesta korbo প্রত্যেকটা রুলস কিন্তু বিভিন্ন এক্সাম রিলেটেড এবং এগুলো তোমাদেরকে ফলো করতে হবে তো দেখো রুল 1 যেটা অ্যাডজেক্টিভ তোমরা অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি যেটা আশা করি অ্যাডজেক্টিভ সম্পর্কে তোমাদের কনসেপ্ট আছে তবু আমি বলে দিচ্ছি একটা কি না অ্যাডজেক্টিভ হচ্ছে এমন একটি শব্দ বা এমন একটি ওয়ার্ড যেটা কি করে না কোনো একটা নাউন বা প্রোনাউনকে ডেসক্রাইব করে অর্থাৎ অ্যান অ্যাডজেক্টিভ ইজ আ ডেসক্রাইবিং ওয়ার্ড দ্যাট ক্যারেক্টার ইজ টু ডেসক্রাইব দা কোয়ালিটি অফ আ নাউন অর্থাৎ কোনো একটা নাউন বা প্রোনাউন কে ব্যাখ্যা করাই হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণের কাজ সেই নাউনটা ভালো না খারাপ সে সৎ না অসৎ সেই নাউনটা সংখ্যায় বেশি আছে না কম আছে পরিমাণে বেশি আছে না কম আছে এই যে বিষয়টা তুলে ধরাই হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ কিন্তু এই অ্যাডজেক্টিভ রিলেটেড কত ধরনের এরর কারেকশন থাকতে পারে কি কি রুলস হতে পারে সেগুলো আমি সংক্ষেপে তোমাদের সামনে তুলে ধরছি তো দেখো রুল 1 এ যেটা আছে সেটা বলছে দা প্লাস অ্যাডজেক্টিভ এই ফরম্যাটটা আমরা কখন ব্যবহার করে থাকি আমরা জানি যে অ্যাডজেক্টিভের পূর্বে কখনোই কোনো আর্টিকেল বসে না যেমন ধরো যদি বলি রাম একজন ভালো ছেলে আমি জেনারেলি আমরা কি বলি রাম ইজ আ গুড বয় কই দা গুড বয় তো বলছি না মেয়েটি এটা এ হয় একটা অন্ধ মেয়ে আমি কি বলবো সি ইজ আ ব্লাইন্ড গার্ল নট দা ব্লাইন্ড গার্ল কিন্তু দেখো একটা অ্যাডজেক্টিভের আগে যখন আমি দা বসিয়ে দিচ্ছি ডেফিনাইট আর্টিকেল তখন সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকছে না সেটা সম্পূর্ণভাবে একটা নাউনে পরিণত হচ্ছে এখানে আমি বলবো যে দা পোর দেখো এখানে এই যে পোরের আগে আমি দা দিলাম তখন কিন্তু পোরটা কিন্তু আর কোনো অ্যাডজেক্টিভ হলো না হ্যাঁ আমি বলতে পারি যে রাম একজন দরিদ্র মানুষ রাম একজন গরিব ছেলে আমি কি বলবো রাম ইজ আ পোর বয় তখন একজন মানুষই যে গরিব সমাজে সেটা তুলে ধরছি কিন্তু উই শুড হেল্প দা পোর তার মানে কি তখন কি একজন পার্টিকুলার বিশেষ মানুষকে আমি বোঝাচ্ছি না আমাদের সমাজে আমাদের দেশে আমাদের চারিপাশে বসবাসকারী সমস্ত যে গরিব শ্রেণীর মানুষগুলো আছে সেই ক্যাটাগরিটাকেই আমি বোঝাবার জন্য এখানে অ্যাডজেক্টিভের পূর্বে দা দিলাম অর্থাৎ অ্যাডজেক্টিভের পূর্বে দা দিলে সেটা আর অ্যাডজেক্টিভ থাকে না সেটা একটা নাউনে পরিণত হয় দা পোর বলতে এখানে আমাদের সমাজে বসবাসকারী দরিদ্র শ্রেণীর মানুষগুলির কথাই বলা হচ্ছে এবং এটা একটা কমন নাউনে পরিণত হলো কারণ যে নাউনের দ্বারা কোনো একটা গোষ্ঠী বা শ্রেণীর নাম বোঝায় সেটা একটা কমন নাউনে পরিণত হয়ে যায় তাহলে মনে রাখবে যে শুধু পোর না রিচ উই শুড নট হেট দা পোর যেমন দা রিচ শুড নট হেট দা পোর এটাও বলতে পারি তাহলে রিচের আগেও যদি আমি দা দিই তখন সেটা কিন্তু আর অ্যাডজেক্টিভ থাকলো না দা রিচ মিনস অল দা রিচ পিপল লিভিং ইন আওয়ার সোসাইটি আমাদের সমাজে বসবাসকারী সমস্ত ধনী শ্রেণীর যে মানুষগুলো আছে তাদেরকে বোঝাচ্ছে আবার দেখো বললাম যে সি ইজ আ ব্লাইন্ড গার্ল তখন একটা মেয়ে যে অন্ধ একটা মেয়ে যে শারীরিক দিক দিয়ে তার প্রতিবন্ধকতা আছে সেটাই বোঝাতে চাইছি কিন্তু দেখো যখন বলবো উই শুড হেল্প দ্য ব্লাইন্ড নট অনলি লিভিং ইন আওয়ার কান্ট্রি বাট অলসো ইন দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বে যে অন্ধ শ্রেণীর মানুষগুলো রয়েছে উই শুড হেল্প দ্য ব্লাইন্ড মানে কি না দ্য ব্লাইন্ড মানে পুরো যে অন্ধ জাতিতে আছে সব শ্রেণীর অন্ধের অন্ধ মানুষকে এখানে বলা হচ্ছে তাহলে মনে রাখবে যে অ্যাডজেক্টিভের আগে যদি ডেফিনাইট আর্টিকেল দা ব্যবহার করা হয় তাহলে অ্যাডজেক্টিভটা একটা নাউনে পরিণত হয় চলো সেকেন্ড রুলে আমি চলে আসি এই রুলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট না দেখো আমরা জানি ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডিগ্রি চেঞ্জ হয়ে থাকে আমরা এই প্রশ্নটা পেয়ে থাকি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে যে ডিগ্রি মানে কি স্যার ডিগ্রি মানেই তো জানি না আসলে ডিগ্রি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের রূপ আর কিছু না একটা অ্যাডজেক্টিভ কোন রূপে আছে কোন ফর্মে আছে একটা অ্যাডজেক্টিভের তিনটা ডিগ্রি হতে পারে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে কম্পারেটিভ একটা হচ্ছে সুপারলেটিভ তো পজিটিভ ডিগ্রি কি না যে ডিগ্রিতে কোনো তুলনা প্রকাশ করা হয় না যে ডিগ্রিতে অ্যাডজেক্টিভটা দুজন মানুষ বা দুটি বস্তুর মধ্যে সমগুণ প্রকাশ করে কম্পারেটিভ ডিগ্রি কি না কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে কি না যে ডিগ্রিতে অ্যাডজেক্টিভটা দুজন মানুষ দুটি ব্যক্তি দুটি বস্তু দুটি পশু দুটি পাখি দুটো নদী দুটো যে কোনো কিছুর মধ্যে একটা কম্পেয়ার একটা তুলনার রেখা টানে সেটাই হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দেখো আমরা কি করি যে রাম স্বামীর চেয়ে ভালো ধরো আমরা কি বলি রাম ইজ বেটার দেন শ্যাম রাম ইজ বেটার দেন শ্যাম এই যে রাম হচ্ছে স্বামীর চেয়ে ভালো তাহলে গুড থেকে বেটার এলো গুড বেটার বেস্ট হয় টল টলার টলেস্ট হয়
আমরা জানি যে অ্যাডজেকটিভের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ করা হয় যদি এক সিলেবল হয়, যদি ওয়ার্ডটার মধ্যে একটাই দল থাকে, যেমন দেখো বেস্ট বলছি, গুড থেকে বেটার বেস্ট আসছে, তাহলে তখন আমরা কি বলছি এখানে ইয়ার যোগ করছি। কিন্তু আমাদের দেখতে হবে কনজাংশনটা কি বসে, যে কম্পারেটিভ ডিগ্রিতে দুয়ের মধ্যে তুলনার জন্য আমরা কনজাংশন হিসেবে দ্যান ব্যবহার করে থাকি। কিন্তু দেখো দু নম্বর রুলে কি বলা হয়েছে যে কতগুলো লেটিন অ্যাডজেকটিভ আছে, যদি লেটিন অ্যাডজেকটিভ গুলো তুলনা প্রকাশ করে তাদের পরে কনজাংশন হিসেবে কি বসে না, দ্যান বসে না, প্রিপোজিশন হিসেবে টু বসে, অথচ তুলনা প্রকাশ করে, অথচ তুলনার একটা রেখা টানে। এখানে দেখো ধরো আমি বললাম যে রাম ইজ জুনিয়র টু মি হবে, এখানে দেখো টু মি হবে। এবারে তোমরা বলো যে এখানে স্যার এটা এইরকম কেন হচ্ছে, এখানে আমরা করছি একবার রাম ইজ টলার দেন আই, এখানে আই করছেন, এখানে মি করছেন, ব্যাপারটা কি আমরা তো বুঝতে পারছি না, এই কোয়েশ্চেনটা আসতেই পারে স্বাভাবিক না। দেখো আমরা জানি যে কোন প্রিপোজিশনের পর সবসময় একটা প্রোনাউনের অবজেক্টিভ কেস বসে, অর্থাৎ কর্মরূপটা বসে, কিন্তু এটা তো কনজাংশন, কনজাংশনের পরে কিন্তু এখানে আমাকে সাবজেক্টিভ রূপটাই কিন্তু বসাতে হবে। যেহেতু এখানে জুনিয়র একটা লেটিন অ্যাডজেক্টিভ, সেই জন্য এখানে কি ব্যবহার করলাম, টু ব্যবহার করলাম দুইয়ের মধ্যে তুলনার জন্য। কিন্তু যেহেতু এখানে দেখো এটা দেন আছে, এটা লেটিন অ্যাডজেক্টিভ নয়, টল থেকে টলার হয়েছে, এটা লেটিন ভাষা থেকে ইংরেজি ভাষায় আসেনি, কিন্তু জুনিয়র বলো, সিনিয়র বলো, প্রেফার বলো, ইনফেরিয়ার বলো, সুপিরিয়ার বলো, লেটিন অ্যাডজেক্টিভ গুলির পর সবসময় দেনের পরিবর্তে টু প্রিপোজিশন বসাতে হবে দুইয়ের মধ্যে একটা তুলনার রেখা টানার জন্য। আরো অনেক আছে এইরকম, অনেক প্রিপোজিশন অনেক আছে অ্যাডজেক্টিভ, সিনিয়র আমরা করতে পারি, সিনিয়রের পরে টু করব, ইনফেরিয়ারের পরে টু করব। তো মনে রাখবে একটা কথা যে এই যে লেটিন অ্যাডজেক্টিভ এগুলো কিন্তু তুলনা প্রকাশ করে। রাম ধরো আমার বড়দা, তাহলে রামকে কি বলবো যে রাম ইজ সিনিয়র টু মি বাই টু ইয়ার্স বাই ফাইভ ইয়ার্স বলতে পারি। সিনিয়র দেন জুনিয়র দেন হয় না কখনো, লেটিন অ্যাডজেক্টিভ এর পরে কনজাংশন হিসেবে দেন বসাবে না, লেটিন অ্যাডজেক্টিভ এর পরে কম্পারেটিভ ফর্মে, লেটিন অ্যাডজেক্টিভ এর পরে সবসময় প্রিপোজিশন বসাবে দুইয়ের মধ্যে তুলনার জন্য। এটা রুল টু এ ছিল, ঠিক আছে। এরপরে রুল থ্রিতে যেটা আমি আসবো সেটা খুবই ইম্পর্টেন্ট। রুল থ্রিতে আমি বলেছিলাম যে নো ডাবল কম্পারেটিভ, নো ডাবল কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ, অর্থাৎ কোনো একটা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ডাবল কম্পারেটিভ এবং সুপারলেটিভ আমরা কোনোভাবেই ব্যবহার করতে পারি না। এখানে দেখো আমি বলবো রাম ইজ টলার দেন আই, রাম ইজ টলার দেন আই। দেখো এখানে টলটা থেকে কেন টলার করলাম সেটা হচ্ছে বড় কথা, এটা জানতে হবে না। দেখো আমাকে রুটটা জানতে হবে, শিকড়টা জানতে হবে, অ্যাডজেক্টিভটা কোথা থেকে উৎপন্ন হয়েছে, না টল থেকে টলার হয়েছে, টলার থেকে তো টল হয়নি, তাহলে টলটা কবারে উচ্চারিত হয়েছে। আমরা জানি যে আমাদের বাগযন্ত্রে স্বল্পতম প্রয়াসে কোন শব্দে যতটুকু অংশ এক ঝোঁকে উচ্চারিত হয় সেটাকেই বলছে সিলেবল। তো এই সিলেবল কটা, টলটা অ্যাডজেক্টিভটা কবারে উচ্চারণ হয়েছে, টলটা একবারে উচ্চারণ হয়েছে, তাহলে কি নিয়ম আছে যে যদি কোনো পজিটিভ ডিগ্রিতে থাকা অ্যাডজেক্টিভটির মধ্যে একটি সিলেবেল বা দল থাকে তাহলে কম্পারেটিভে করার সময় ই আর সুপারলেটিভে করার সময় ইএসটি আমাদেরকে যোগ করতে হবে। কিন্তু দেখো এখানে টলারও করব আবার এখানে মোরও দেব, এটা কিন্তু হবে না, কারণ তাহলে ডাবল কম্পারেটিভ হয়ে যাবে এবং ডাবল কম্পারেটিভ বা ডাবল সুপারলেটিভ কিন্তু কখনো একই বাক্যে ব্যবহৃত হয় না। চলো এখানে আরেকটা এক্সাম্পল দিলে পরিষ্কার হয়ে যাবে। যেমন আমি যদি ধরো এখানে বললাম রাহুল ইজ মোর গ্রেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, বা ধরো এনি আদার বয় বললাম। আচ্ছা বলো এখানে কি ভুল আছে, আমি পার্ট করে দিলাম, এটা এ পার্ট, এটা বি পার্ট, এটা সি পার্ট, নয়রো ডি পার্ট, তাহলে ভুল কি আছে না এখানে, ভুল রয়েছে। দেখো গ্রেট থেকে তো গ্রেটার হয়েইছে, অলরেডি এটা কম্পারেটিভে পরিণত হয়েছে, আমি আবার কেন এখানে মোর দেব, কারণ মোরটা আমরা কখন ব্যবহার করি না, মোরটা ব্যবহার করি যখন অ্যাডজেক্টিভের মধ্যে দুইয়ের বেশি বা একের বেশি দল বা সিলেবেল থাকে। যেমন ধরো হ্যান্ডসাম, তো হ্যান্ডসামটাকে দেখো আমি যদি ভাঙি তাহলে এটাকে কি করব না, দুটো পার্টি আমি হ্যান্ড একটা সাম একটা, আমি এক নম্বর দু নম্বর দুটো আমি সিলেবেল পেয়ে গেলাম। তাহলে যদি পজিটিভ ডিগ্রিটাকে ভেঙে নেওয়ার পর আমি দুটো দল পাই, মানে একের বেশি, হোয়েন আই এম গেটিং মোর দেন ওয়ান সিলেবেল ইন দ্য পজিটিভ ফর্ম অব দ্য অ্যাডজেক্টিভ দেন আই হ্যাভ টু ইউজ মোর ইন
comparative form and most in superlative form. তাহলে আমি কি বলবো? এখানে আমি বলতে পারি more handsome. আমি তখন দেখো বলতে পারি রাম ইজ মোর হ্যান্ডসাম, রাম ইজ মোর হ্যান্ডসাম, তখন কিন্তু কোনো ভুল নেই। তার কারণ হচ্ছে এখানে হ্যান্ডসামটা দেখো দুটো দলে বিভক্ত হয়েছে, টু সিলেবলিক ওয়ার্ড, হিয়ার হ্যান্ডসাম ইজ আ টু সিলেবলিক ওয়ার্ড এন্ড ইট ইজ দ্য রুল অফ ইংলিশ গ্রামার দ্যাট ইফ আ ওয়ার্ড ইজ ডিভাইডেড ইন্টু টু পার্টস, আই মিন টু সে দ্যাট ইফ দ্য ওয়ার্ড ইজ ডিভাইডেড ইন্টু টু সিলেবলস অর মোর দেন টু সিলেবলস দেন ইউজ মোর বিফোর দ্য অ্যাডজেক্টিভ and use most before the adjective in superlative form. Dekho superlative amra ki bolbo, Rahul is the most handsome, Rahul is the most handsome. Tahole dekho ekhane most ta kono bhul nei, ekhano most ta kono bhul nei, tar karon hocche handsome ta eker beshi syllable royeche, ekhano handsome e eker beshi syllable royeche ebong superlative e most hoye thake, comparative e more hoye thake jodi eker beshi syllable thake. কিন্তু রাহুল ইজ মোর টলার, রাহুল ইজ মোর বিগার, রাহুল ইজ মোর গ্রেটার দেন এনি আদার বয় ইন দা ক্লাস, এটা কিন্তু হইবে না, এটা করলে ভুল হয়ে যাবে। আরে মাউন্ট এভারেস্ট ইজ গ্রেটার, মাউন্ট এভারেস্ট ইজ হায়ার দেন এনি আদার পিক ইন দা ওয়ার্ল্ড করবো। হায়ারটা দেখো হাই থেকে এসছে, তাহলে হাইটা কবার উচ্চারণ হয়েছে না, একটাই সিলেবেল আছে হাই থেকে, তাহলে কি হবে হায়ার হবে। আবার সুপারলেটিভে কি হবে না হাইয়েস্ট হবে। এখানে আমি কেন করতে যাব, আমি মোর হায়ার করতে যাব না, মোর হায়ার এখানে করতে যাব না, এখানে অলরেডি দেখো হাই থেকে হায়ার হয়েছে, কারণ একটাই দল বা সিলেবেল থাকলে সবসময় কম্পারেটিভে ইআর এবং সুপারলেটিভে ইএসটি, কিন্তু একের বেশি যখন থাকছে সিলেবেল, যেমন হ্যান্ডসাম বলো বিউটিফুল বলো, তখন আমরা দেবো মোর বিউটিফুল মোস্ট বিউটিফুল। চলো লাস্ট রুল, এবং এই রুলটা ভীষণ ইম্পর্টেন্ট একটা, না আমি বলেছি চার নম্বর রুলে যে কোথায় এল্ডার বসে আর কোথায় ওল্ডার বসে, এল্ডার আর ওল্ডার, এটা কিন্তু জানতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট রুল, আমরা ভুল করি প্রায়ই, ভুলটা যাতে না হয় এবং এরর কারেকশন আসে এই রুলটা দিয়ে। দেখো না মনে রাখবে, এমন একজন মানুষ যে মানুষটার সাথে আমার ব্লাড রিলেশন আছে, যে মানুষটা আমার পরিবারের একজন সদস্য এবং যার সাথে আমার একটা ব্যক্তিগত আত্মীয়তা আছে, সেই মানুষটাকে যখন, সেই মানুষটা যখন আমার চেয়ে বয়সে বড় হবে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, আমার পরিবারে থাকুক বা না থাকুক, তার সাথে একটা যখন রিলেশন থাকছে, কিন্তু আমার পরিবারের সদস্য হতে পারে, তাহলে একজন মানুষ যার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, যে মানুষটা আমার পরিবারের সদস্য হতেও পারে নাও পারে, কিন্তু তার সাথে আমার একটা ব্লাড রিলেশন মাস্ট থাকবে, সেটা আমার বর্দি হোক বা বর্দা হোক, একই পিতা মাতার সন্তান হতে হবে, এটাই হচ্ছে বড় কথা। তাহলে এল্ডার ব্রাদার আমরা কাকে বলবো? না দেখো এল্ডার ব্রাদার বা সিস্টার আমরা তাকেই বলবো, তার এটার অর্থ হচ্ছে যে এখানে এই যে আমার ভাই বা এই যে আমার দাদা বা এই যে আমার বোন, এর বাবা আর আমার বাবা কিন্তু সেম পার্সন, এর বাবা এবং আমার বাবা সেম পার্সন, এমনকি তার সাথে আমার একটা রক্তের সম্পর্ক আছে। তাহলে দেখো এই তিনটা জিনিস আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, একটা হচ্ছে কি না ব্লাড রিলেশন থাকতে হবে, দু নম্বর কি হচ্ছে এটা এক নম্বর, দু নম্বর হচ্ছে ফ্যামিলি মেম্বার্স হতে হবে, ফ্যামিলি মেম্বার্স হতে হবে, তিন নম্বর হচ্ছে কি না দেখো তার সাথে আমার একটা আত্মীয়তার সম্পর্ক, অর্থাৎ সেই মানুষটা বিলংস করবে আমার ফ্যামিলিতে, একটা ব্লাড রিলেশন থাকবে, এবং সেই মানুষটার কি ওর বাবা আর আমার বাবা সেম প্যারেন্টস হতে হবে, তিন নম্বর হচ্ছে সেম প্যারেন্টস, একই পিতা মাতার সন্তান হতে হবে। তাহলে আমার চেয়ে বয়সে বড় যে দাদা বা যে দিদি আমার চেয়ে বয়সে বড়, তার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, যার বাবা এবং আমার বাবা একই মানুষ, তাকে বলবো আমি এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার। কিন্তু দেখো আমার আমার পাড়াতে, আমার গ্রামে, আমার বস্তিতে, আমার মহল্লায় যে মানুষটাকে আমি দাদার চোখে দেখি শুধুমাত্র, দাদা বলে আমি সম্মান দিই শুধুমাত্র, যার সাথে আমার না আছে ব্লাড রিলেশন এবং যার বাবা এবং আমার বাবা একজন ব্যক্তিও নয়, তার ক্ষেত্রে বলবে সবসময় ওল্ডার ব্রাদার বা ওল্ডার সিস্টার। ধরো সম্পাদক আশা করবি বা নার্সে কাজ করে, এবার সম্পাদির সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, সম্পাদি কাজে যাচ্ছে ডিউটিতে, আমি বলছি ও সম্পাদি কেমন আছো, তাহলে এখানে সম্পা আমার একটা সম্পর্কে দিদি, হিয়ার আই ডোন্ট হ্যাভ এনি ব্লাড রিলেশন উইথ সম্পা, বাট আই রেসপেক্ট সম্পাদি বাই কলিং দিদি, এটা মনে রাখতে হবে। বাট হোয়েন আই সে দ্যাট রাহুল ইজ মাই এল্ডার ব্রাদার, হিয়ার রাহুল ইজ মাই ওন ব্রাদার, বোথ দ্য ফাদার অফ রাহুল এন্ড দ্য ফাদার অফ মাইন আর দ্য সেম পার্সন, একই ব্যক্তি। তাহলে মনে রাখবে যে একই পিতা মাতার সন্তান হতে হবে, তার সাথে আমার রক্তের সম্পর্ক থাকতে হবে, এবং সে আমার পরিবারের একজন সদস্য হবে, তখন আমি বলবো এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার। কিন্তু আমার পাড়াতে, আমার ব্লকে, আমার পঞ্চায়েত এরিয়ায় কাউকে আমি দাদা বা বর্দির মতন সম্মান দিই, তখন আমি বলবো ওল্ডার
ব্রাদার বা ওল্ডার সিস্টার। এবং এই প্রসঙ্গে বলে রাখি, একটা প্রশ্ন আসেই আসে যে তাহলে স্যার জেঠুর ছেলে, কাকুর ছেলে, মাসির ছেলে, মাসির মেয়ে, পিসির মেয়ে, এদেরকে কি বলবো, এরাও তো আমাদের চেয়ে বড় হচ্ছে যদি বয়সে বড় হয় না। দেখো এটা, যদি পিসির ছেলে মেয়ে থাকে, মাসির ছেলে মেয়ে থাকে, কাকার ছেলে মেয়ে থাকে, তাদেরকে এল্ডার ব্রাদার কখনো বলে না, এল্ডার কাজিন বলতে হয়। সব সময় মনে রাখবে তাদেরকে বলে এল্ডার কাজিন, এল্ডার কাজিন বলে। কাজিন মানে খুড়তুতো, জ্যাঠতুতো, ভাই বোন সবাইকে বোঝায়, এটা একটা কমন জেন্ডার। তাহলে মনে রাখবে যে যে মানুষটার সাথে আমার রক্তের সম্পর্ক আছে, যে মানুষটার বাবা এবং আমার বাবা একজন মানুষ, এবং যে মানুষটা আমার পরিবারের একজন সদস্য, তাকে বলবো এল্ডার ব্রাদার বা এল্ডার সিস্টার যদি বয়সে বড় হয়। আবার যদি বয়সে ছোট হয় তখন বলবো ইয়ঙ্গার ব্রাদার বা ইয়ঙ্গার সিস্টার। কিন্তু যে মানুষটার সাথে আমার কোনো ব্লাড রিলেশন নেই, যে মানুষটা বাবা এবং আমার বাবা একজন মানুষ নয়, ভিন্ন ভিন্ন মানুষ, তাকে বলবো ওল্ডার ব্রাদার। শুধুমাত্র গ্রামে থাকে বলে আমি তাকে বড়দার মতো সম্মান দিই। এইটুকু মনে রেখো, ওই চারটা রুলস আজ আমি করালাম, নেক্সট ক্লাস নিয়ে আসবো বাকি চারটা রুলস নিয়ে, ঠিক আছে? আবার আসবো, এই রুলসগুলো একটু ফলো করবে।